হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা চলে যাচ্ছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি, মেয়েকে স্কুল দিয়ে এসেছি। আজকে ব্লগটা বেশ অনেকক্ষণ পর থেকে শুরু করলাম, এখন বাজে হচ্ছে ঘড়িতে 11টা। দিদি ব্রেকফাস্ট করে গেছে একটু শ্বশুর বাড়িতে, আর বাবা শুয়ে আছে, বাবা টুট টুট খাওয়া হয়ে গেছে, আর আমি রান্না করছি। আর ভাবলাম যে এদিকে বাসি বিছানাটা পড়ে আছে, যেহেতু মেয়ে শুয়েছিল তো বাসি বিছানাটা তুলবো। আর তোমাদের দাদা উপরে অফিসে কাজ করছে, ও বেরোবে অফিসে, আর এই তো চলছে, এরকমভাবেই চলে যাচ্ছে। আর বাবা তো ওদিকে শুয়ে আছে, একটু কথা বলে এলাম, জল টল খাইয়ে এলাম, বুঝতে তো পারছে না, একমাত্র পুরোটাই বিছানায় শুয়ে পড়েছে। যখন যখন ব্রেন কাজ করছে তখন তখন হয়তো একটু একটু করে চিনতে পাচ্ছি। এই তো চলো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করে দিলাম। আজকে ব্লগটা পুরোটা দেখো, স্কিপ করো না প্লিজ, ছোটো ছোটো ব্লগ দেবো, অবশ্যই যা যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আশা করছি তোমাদেরকে, তোমাদের অনেকটা সাপোর্ট পাবো আমি। তো চলো স্টার্ট করি। স্কুল থেকে দিয়ে আসার পরই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে নেবো। আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম উচ্ছে সিদ্ধ, আর আজকে দেখো রুই মাছ, জ্যান্ত রুই মাছ এনেছিলাম, সেই রুই মাছের ঝাল করব, একদম গায়ে মাখো মাখো ঝাল করব। আর যেহেতু বাবা এখন আর খেতে পারছে না, অতএব ঝোল ঝাল ব্যাপারটা আমার এখন রান্না অনেক কমে গেছে বলতে পারো। আর এখানে বেশ কটা মাছ আছে, সেগুলো ভেজে নেবো। এদিকে দেখো বাবা প্রতিদিন এই এই সবজিগুলো দিয়েই, ডাল দিয়ে সিদ্ধ করে বাচ্চাদের মতন করে একটা খাবার পেস্ট বানানো হয়। তো মাছের ঝোলও মোটামুটি রেডি, আর আমার ভাতটাও হয়ে গেছে, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি কী করছি, সমস্ত যা বাসন টাসনগুলো মেজে নিয়েছি, আর ঢিক টিকগুলো গ্যাসে তুলে নিয়ে গ্যাস ওভেনটাও সুন্দর করে মুছে, একদম সাবান দিয়ে মুছে টুছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। তারপর বাইরে বেশ কিছু কাজ পড়ে আছে, কী কী কাজ পড়ে আছে সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তার জন্য বন্ধুরা তোমাদেরকে প্রতিদিনের মতন আজকেও বলছি, যারা নতুন আজকে ভিডিওটা আমার প্রথম দেখছো, আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছো, থ্যাংক ইউ আমার চ্যানেলে আসার জন্য। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলো ডেলি দেখো, আমি ডেলি ভিডিও আপলোড করি। আর এখন তো যা পরিস্থিতি চলছে তার মধ্যে দেখো কিন্তু তোমাদের সামনে ডেলি একবার করে দেখা করতে চলে আসি, অনেক কষ্ট করে ব্লগ বানাই। তো আশা করছি তোমাদের প্লিজ অনেকটা সাপোর্ট পাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না, তাতে আমি ভীষণ ইন্সপায়ার হই। তো ওদিকের কাজ সামলে ভাবলাম বাবাকে খাইয়ে নিই, তো চলে এলাম বাবাকে খাওয়াতে। 12:30 নাগাদ বাবাকে একটা খাওয়ার টাইম করে দিয়েছি, তারপরে ওষুধ দিতে হবে, তারপর মেয়েকে আনতে যাব। তার আগেও কিছু কাজ আছে আমার উঠানের দিকে, তো চলো ঝটফট করে বাবাকে খাইয়ে দিই, যেহেতু এখন বাবা আগের মতো নর্মালি তো খেতে পারে না, তো অনেকটা সময় ধরে খাওয়াতে হয়। তো এখন বাজে ঘড়িতে প্রায় 12:20, তো ঝটফট করে বাবাকে খাইয়ে, আর একটা কাজ আছে সেই কাজটা সেরে তারপর যাব মেয়েকে আনতে। ক্লিন হবে, আর এই আমার যে উঠানটা আছে সেটা পুরো পরিষ্কার করতে হবে। তো চলো তোমাদের সাথে নিয়েই ব্লগটা শুরু করে দিলাম, আর ক্লিনিং শুরু করে দিলাম। তো সাথে থাকো আর দেখতে থাকো। কাটব হচ্ছে পেয়ারা গাছ, হাফ কাটা হয়ে গেছে, আরও কাটবো, চলো দেখো। আসলে পেয়ারা গাছটা যতটা আমার না ডিস্টার্ব করে, ডিস্টার্ব করে হচ্ছে পাশের বাড়িতে, তাদের যে কি প্রবলেম হয় শুধু বলে যে আলো আসে না বাড়িতে। ওর জন্য আমি না বেশি পারিপার্শ্বিক ঝামেলাতে থাকতে চাই না, কারণ সারাদিন ঘরের মধ্যেই থাকি, তো আমি চাই না আমার কোনো জিনিসের দ্বারা আশেপাশে কারোর প্রবলেম হোক। ওর জন্য তাদের বলার আগেই আমি পেয়ারা গাছ কেটে সাফ করে দিই। তো এই গাছ কাটা, উঠান পরিষ্কার করা, এগুলো সমস্ত কিন্তু আমার সাথে হেল্প করতো আমার শ্বশুরমশাই, কিন্তু এখন যেহেতু বাবা আর পেরে ওঠে না, তো সব কাজই আমাকে কিন্তু একা হাতে করতে হয়। আর তোমাদের দাদা এইসব কাজে একদম হেল্প করে না, ও এই সমস্ত কাজ করতে একদম পছন্দ করে না, তার মধ্যে রবিবার ডিস্টার্ব করলেই হয়েছে। পুজোর আগেও করেছি, আবার আগাছা বেড়ে চলেছে, গাছে ফুলের ফুল যত না বাড়ে তার থেকে আগাছা কিন্তু বেশি বাড়ে। তো যাই হোক বন্ধুরা, আমি আগে ভালো করে ঘাস পাতাগুলো তুলে নিই, আগাছাগুলো তুলে নিয়ে তারপরে পরবর্তী কাজে হাত দেব।
এই যে জায়গাটা পরিষ্কার করছি এটা হচ্ছে আমাদের কুয়োতলা বা পাত কুয়োতলা বলতে পারো। তো এইটা আমাদের ভীষণ হেল্প করে। রিজার্ভার আমার নেই আপাতত, তো রিজার্ভার কোনো সময় আমি করলেও কিন্তু পাত কুয়াটা আমি কোনোদিনই বন্ধ করবো না। কোনো সময় আমাদের জল না এলে কিন্তু এই পাত মানে কুয়ো যাদের বাড়িতে আছে তাদের কিন্তু জলের অভাবটাই থাকে না। তো যাই হোক, এখন এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি আর ওগুলোই মাঝে সাঝে ওগুলো চেঞ্জ করে নিই। আর এই পাশে যে গাছটা দেখছিলে ওটা কিন্তু বেলপাতা গাছ। তো ফাইনালি আমার পাত কুয়োতলার ওই জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে। এবার সমস্ত আগাছা ঝাড় দিয়ে আগে পরিষ্কার করে উঠোনটা পুরো ক্লিন করবো। আমার কোনো ছুটির বার বলে আমার জীবন থেকে চলে গেছে। তো বাজারে গেছিলাম বলে এক প্যাকেট ব্লিচিং পাউডার নিয়ে এসেছিলাম। ওই এক প্যাকেট ব্লিচিং পাউডারও আমার কিন্তু এখন কম পড়বে। আমি জানি আমাকে আর এক প্যাকেট আনতে হবে, কারণ এই উঠানটা না আমার অনেক বড়। তারপরে আমার বাড়ির সামনেও কিছুটা পোর্শন আছে, ওই জায়গাটাও দিতে হবে। ছাদ পরিষ্কার করতে হবে, অনেক কাজ বাকি আছে। ভালো করে ঘষা মাজা করে তুলতে হবে, যতটা পারবো তুলবো। আশা করছি উঠবে না, কারণ খুব একটা এবছর আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। যেহেতু ইউটিউবের চক্করে এই উঠানে আমার খুব একটা হাত দেওয়া হয়নি। তো দেখেছো উঠানে ভালো করে আগে আমি ব্লিচিং পাউডার মাখিয়ে নিয়ে বা ভালো করে জল দিয়ে ছড়িয়ে নিয়েছি, কারণ কিছুদিন আগেই বর্ষা গেছে। তো বৃষ্টির জল এখানে সমানে পড়ে বলে এখানটা খুব স্লিপ হয়ে যায়। তো একটু ছড়িয়ে দিলেই হয়, কিন্তু যেহেতু একদম সাদা চকচক করার ইচ্ছা ওর জন্য একটু ঝাঁটা দিয়ে ভালো করে আগে ঝেঁটিয়ে নিচ্ছি। তার 5-10 মিনিট মতন রেখে দেবো, তারপর এটাকে ধুয়ে নেবো। স্নান সেরে একদম চলে এসেছি কাপড় জামা মিলতে, তারপর তোমাদের দাদাও চলে এসেছে বাড়িতে খেতে দেবো। তা দিলাম, ভীষণ ক্লান্ত বোধ করছি, এবার খেয়ে একটু রেস্ট নেবো। তো চলো আজকের মতন এখানেই টাটা জানাচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, আর হ্যাঁ নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।